তাসকিনের বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন আফগান ক্যাপ্টেন হাশমতুল্লাহ শাহিদি। ব্যথা সহ্য করতে না পেরে ছাড়লেন মাঠ। 662 রানের পাহাড়সম টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বসে আফগানিস্তান। এবার আফগান শিবিরে চোটের ধাক্কা, এ যেন মরার উপর খারার ঘা। তাসকিন আহমেদের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হলো আফগান ক্যাপ্টেনকে। তাসকিনের খাটো লেন্থের ডেলিভারিটা যতটা উপরে উঠবে ভেবেছিলেন ততটা উঠেনি। বলটা মাথার উপর দিয়ে চলে যাবে ভেবে নিচু হয়ে ছেড়ে দিতে চেয়েছিলেন শাহিদি, কিন্তু বল থেকে আগে চোখ সরিয়ে নেওয়ায় অল্প বাউন্সটা দেখতে পারেননি। বল গিয়ে সরাসরি আঘাত করে হেলমেটের নিচে মাথার অরক্ষিত অংশে, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। শাহিদির অবস্থা দেখে দৌড়ে ছুটে আসেন দলের ফিজিও। 7-8 মিনিটের মতো দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। অবস্থা বেগতিক হলে নিয়ে আসা হয় স্ট্রেচার। তবে শাহিদি উঠে দাঁড়িয়ে হেঁটেই ছাড়েন মাঠ। তৃতীয় দিন শেষে আফগানিস্তানকে জিততে হলে দুই দিন মাঠে থেকে করতে হবে 617 রান, যা প্রায় অসম্ভবই বটে। 11 ওভারে 45 রানে 2 উইকেট হারিয়ে দিন শেষ করে সফরকারীরা। এদিকে 2 বছর 1 মাস 26 দিন পর সেঞ্চুরির দেখা পেলেন মমিনুল হক। প্রায় 26 মাস আর 26 ইনিংসের পর মমিনুল পেয়েছেন 3 অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা। ইয়ামিন আহমাদ জায়ের খাটো লেন্থের ডেলিভারিটা উইকেট রক্ষকের মাথার উপর দিয়ে আপার কাটে বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট কেরিয়ারের 12তম সেঞ্চুরি আদায় করলেন মমিনুল। ড্রেসিংরুমের দিকে ব্যাট উঁচিয়ে সারলেন উদযাপন। হেড কোচ হাথুরু সিংহে দাঁড়িয়ে হাততালি দিয়ে জানালেন অভিবাদন। মুশফিকুর রহিমও যেন হাততালি দিয়ে কিছু একটা বলছিলেন। দ্বিতীয় ইনিংসে টাইগার ব্যাটাররা যেন খেলেছেন ওয়ানডে স্টাইলে। সাদা পোশাকে মাঠে নামলেও সবার স্ট্রাইক রেট বলে দেয় কতটা আক্রমণাত্মক ব্যাটিং করেছেন শান্ত জাকের মমিনুল লিটনরা। মমিনুলের অপরাজিত 124 আর ক্যাপ্টেন লিটনের অপরাজিত 66 রানের সময় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আর আফগানিস্তানের সামনে দাঁড় করায় 662 রানের পাহাড়সম রানের টার্গেট। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। এত দেওয়া যাবে না তো।